দর্শক এই বিষয়ে সবশেষ পরিস্থিতি খবর জানাতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহযুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপু ওহাব অপু শাকিল গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তপ্ত থাকার পর আজকে কিন্তু অনেকটাই স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম চলছে এখন পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরীক্ষা সব কিছুই কিন্তু যথারীতি চলেছে গতকাল সিন্ডিকেট সবাই কঠোর সিদ্ধান্ত নেওয়ার পর আজকে সিন্ডিকেট কমিটির অর্থাৎ সিন্ডিকেট কমিটি থেকে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম শুরু করেছে আমরা যেটুকু জানতে পেরেছি তাদের প্রথম সভা এর মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বসেছে পাশাপাশি গতকাল যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে ছিল তারাও কিন্তু আজকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং তারা দুপুর নাগাদ তারা বলেছেন যে তাদের কর্মসূচি গতকালকে যেটি স্থগিত করেছে সেটি হয়তো দুপুর নাগাদ তারা পরবর্তী ফলো আপ কর্মসূচি জানাবে তারা কি কর্মসূচি দিবে বা কর্মসূচি থেকে সরে আসবে কিনা তবে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের এবং শিক্ষকদের তাদের মধ্যে কিন্তু মূল দাবিটি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দেওয়া এবং সেটি কিন্তু প্রক্টর যে বিষয়টি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী রয়েছেন তার মাধ্যমে মামলার তারা রয়েছেন এবং পাশাপাশি কিন্তু আসামিদের গ্রেফতার করা হয়েছে মূল দাবি যেটি ছিল যে আসামিদের গ্রেফতার করা এর মধ্যে কিন্তু ছয়জন আসামির মধ্যে থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে তিন দিন করে রিমান্ডে পুলিশের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ড কার্যক্রম চলছে হয়তো তদন্ত করে দ্রুতই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে অপু আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক জাহাঙ্গীরনগর থেকে সহসে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী অপু ওহা